রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে রাঙ্গি নাই বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং রাসূলের মহব্বতে আজ ইমোশন পশ্চিম মাধবপুর আলা হযরত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে দিনের বেলা জানুয়ারির 4 তারিখ 2020 আপনাদের সকলকে উক্ত সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই আওলাদে কালিয়াহুরি আলহাজ মাওলানা পীরজাদা শাহ মুহাম্মদ আমজাদ হোসেন জালালি সাহেব, যিনি সুদ্র লাকসাম থেকে আমাদের মাহফিলে উপস্থিত হয়ে সাফল্য মণ্ডিত করেছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুক, বলুন আমিন। সবাই এলোমেলো না থেকে মাহফিলে চলে আসুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফের মাধ্যমে আজকের মাহফিল শুরু করতে যাচ্ছি। সবাই উচ্চ কণ্ঠে পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا আর মায়ার সুরে মহাব্বতে বলি আল্লাহুম্মা নবীগো আপনার ভালোবাসাই জীবনের গুনা চরে যাই, নবীগো আপনার প্রেমের বলে ওয়াইস আল কারণে জো পাপাই, আল্লাহুম্মা নবীজি ও গো নবীজি ও মায়ার নবীজি, গাছের ডালের পাখি যদি মোরা হইতাম ডানা ভোর করে মদিনাতে যাইতাম, আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা গো লা ইলাহা বলিস না মাইক খেলা ও লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না, আইরে নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না, আমার নবীর দুরুদ সাইরো না, আইরে নবীর দুরুদ সাইরো না,
আমার নূর নবীকে বইল না লাইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিম হোসেন পশ্চিম মাধবপুর আলা হযরত ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে দিনের বেলায় পশ্চিম মাধবপুর নূরে মদিনা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ মহতী সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক পাঠান সাহেব, সভারত্ন হাজি মোহাম্মদ মনিরুদ্দিন খান মতি সাহেব, সহ সভাপতি রেজবিয়া দরবার শরীফের খলিফা হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন খান রেজবি সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন আমার ভাই মাওলানা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী এই এলাকার প্রত্যেকটি হৃদয়ের মণিকোঠায় যিনি ইতিমধ্যে স্থান করে নিয়েছেন শাহ মোহাম্মদ আমজাদ হোসেন জালালী সাহেব, আরো বয়ান করেছিলেন মাওলানা আবুল কালাম রেজবি সুন্নি আল কাদরি সাহেব, বিশেষ বক্তা মাওলানা কাওয়ারি জহিরুল ইসলাম জাহিরি সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আমন্ত্রিত অনেক পীর মাশায়েখ বৃন্দ, বিশেষ করে শাহ সৈয়দ আবুল কালাম বাবুল চিশতি গুনিয়া দরবার শরীফ, মাওলানা মুর্শিদ কামাল পীর সাহেব বরগাঁও দরবার শরীফ, মাওলানা শাহ সৈয়দ আব্দুল্লাহ ওয়াল বুলবুল পীর সাহেব গুনিয়া দরবার শরীফ, মাওলানা শরীফুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব দাঁতমণ্ডল দরবার শরীফ, পীরে কামেল সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব খান্দুরা দরবার শরীফ, ফজলে ইয়াজ আল হোসেন ফয়েজ চিশতি ভাইস চেয়ারম্যান নাসিরনগর উপজেলা। সবকিছু মিলে আমরা কি খুশি না বেজাত, শুকরিয়াতন পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা দিনের বেলায় শত ব্যস্ততাগুলোকে পিছনে রেখে আজকের মাহফিলে আপনারা চলে এসেছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। গত রাতে তিনটি প্রোগ্রাম করেছিলাম, আজকেও তিনটি প্রোগ্রাম, আপনাদেরই মহব্বতে আপনাদের অনুরোধ না রাখতেও পারি না। কয়েকদিন আগে এখানে এসে গেলাম, আবারও আসলাম, আবার ফাঁকে ওই মাদ্রাসায় এসে গেলাম, আবার শিবপুর এসে গেলাম, আপনাদের এলাকায় খুব ঘন ঘন আওয়া হচ্ছে। তো যাই হোক, আমাদের আপনারা যারা এসেছেন আপনাদের প্রত্যেককে আমার হৃদয়ের মণিকোঠা থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ রাতের প্রোগ্রাম দিনের প্রোগ্রাম যারা করে তারাও খুব মহব্বত নিয়ে করে, যারা আসে তারাও খুব মহব্বত নিয়ে আসে, কারণ দিনের বেলা অনেক ব্যস্ততার সময়, রাতে বিষয়টা ইজিলি ম্যাটার, কিন্তু দিনের বেলায় মাহফিল হলে যারা আসে এদের ভালোবাসাটা হয় আকাশচুম্বী। কথা বলেন ঠিক কিনা? কাজ রেখে দিলাম, বাড়ি কাজ রেখে দিলাম, অফিসের কাজ রেখে দিলাম, বিলের কাজ রেখে দিলাম, সব কাজ শেষ, কিন্তু প্রথম একটাই কাজ নবীর মহব্বতের, প্রথম একটি কাজ নবীর মহব্বতের প্রেম বাগানে আমরা চলে আসব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই আদায়ুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক পাঠান সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে আসতেছেন, একটা স্লোগান দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত, সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে বেলায়েতের উপরে কিছু কথা বলবো, আমাদের সকলকে যেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। এই বাংলাদেশের কিছু বাটপাড়া আছে যারা বলে মাজার জিয়ারত করা নাকি পূজা করা, মাজার জিয়ারত কি পূজা নাকি জিয়ারত? তো যারা মাজার জিয়ারত কে ওলি আল্লাহর মাজারে যাওয়া কে পূজার সঙ্গে তুলনা করে, এরা কি ইমানদার না বেঈমান?
তো এই জন্য আজকে ইচ্ছা করি বেলায়েতের ওয়াজটা নিছি, আবার কখন আসি না না আসি একটু হালকার উপরে জাপসা দিয়া যাই। ফুলাফন মনে ঘুমাই গেছিস গাড়ি, মাজার কি পূজা না জিয়ারত? তো যারা মাজারের পূজা বলে সমাজের ভিতরে আখ্যায়িত করতে চায় এরা কি মুসলমান না বেঈমান? তো এই জন্য আমার দুঃখ হলো সেখানে আমরা কিন্তু ভণ্ডকে ভণ্ড বলি, আমরা হককে হক বলি, কামেলকে কামেল বলি। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, চুল বড় করে লাল শালো পরে এলাকায় এসে হাঁটুর উপরে কাপড় পরিধান করে নামাজের টাইমে হাতের মধ্যে লোহা লঙ্কর নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে, যার মধ্যে শরীয়ত নাই, তরিকত নাই, এবাদত নাই, রিয়াজত নাই, আমরা তাকে কখনো কামেল হিসাবে জানি না। আমরা জানি তাদেরকে কামেল যাদের এবাদত, মহাব্বত, সোহবত, খেদমত, রিয়াজত, কামালিয়ত, বেলায়ত প্রকাশিত, তাদেরকে আমরা আল্লাহর ওলি হিসাবে জানি। তো আপনারা ঢালাও ভাবে যদি এসে বলেন সব ওলি আল্লাহর মাজার, সব বেদাতের জায়গা, মাজার পূজার জায়গা, এই কথা বললে আমাদের কিছু কথা আছে, আছে কি না বলেন? কারণ আপনার আপনি হককে হক বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলার দায়িত্ব আপনার না সেটা আমারও, ভালোকে ভালো বলার দায়িত্ব আপনার না সেটা আমারও। তো আপনি ঢালাও ভাবে সকল ওলি আল্লাহর দরবারকে আপনি ভণ্ড বলে, মাজার পূজারি বলে ওয়াজের ময়দানে এসে লেকচার দিবেন, আর আপনি হকের পতাকাকে স্পষ্ট করবেন না, এতে আমাদের সন্দিহান হয়। আপনারা যেহেতু ঢালাও ভাবে সকল ওলি আল্লাহদের বিরুদ্ধে একবারে পাইকারি ভাবে বলা শুরু করেন, এতে প্রমাণিত হয়ে যায় আপনারা মনে হয় নজদির ট্যাবলেট খেয়েছেন, বিষয়টা এরকম না। তো এই জন্য হয়তো আপনি আমাকে বুঝাবেন, আর না হয় আমি আপনাকে বুঝাবো, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বেলায়েতের উপরে আজকে কথা বলবো। আমরা আল্লাহর ওলিদের, আপনারা জানেন আল্লাহ কোরআনে বলছেন আতি আল্লাহ ওয়া আতি আর রাসূলা ওয়া উলিল আমর মিনকুম, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, প্রিয় নবীর অনুসরণ করো, আর আউলিয়া কেরামদের অনুকরণ করো। আনুগত্য অনুসরণ অনুকরণ, আনুগত্য অনুসরণ অনুকরণ, আনুগত্য আল্লাহ, অনুসরণ নবীর, ওই যে ফাত্তা বিউনি আমার অনুসরণ করো, এবং ওয়া উলিল আমর মিনকুম, এই উলিল আমর মিনকুম মানি হলো আল্লাহর ওলিগণ। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহর কথা আছে না নাই? মুখ বন্ধ কেন? এই কোরআনে আল্লাহর কথা আছে না নাই? নবীর কথা আছে না নাই? মা বাবার কথা আছে না নাই? ওলি আল্লাহর কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? ঘুষের কথা আছে না নাই? সব ভালো লাগে, ওই ওলি আল্লাহর কথা বলতে গেলে বিষ লাগে। এটা কেন? কারণ এই নজদির ট্যাবলেট যারা খাইছে ওরা এগুলোই বলবে। কিন্তু বাবা শাহজালাল, এই দেশে যদি 360 আউলিয়ার শুভ আগমন না ঘটত তাহলে অনেকের নাম হতো বা রামবাম হয়ে যেত। সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলে না। এই শাহজালাল তো সেই শাহজালাল যার একবার আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে গৌরব গোবিন্দ গরক কিরে উত্তর দিকে মটমট আওয়াজ করে কিলে গেরি বস আওয়াজ করে কি লেগে বাইরে যান গা তাড়াতাড়ি, ঘর থেকে বাইরে গেছে আর ওই গৌরব গোবিন্দর বিল্ডিং ভাঙ্গা চুর মার হয়ে গেছে। তিনি বললেন চলো আমরা নদীর ওপারে যাব, তিনি সুন্দর করে যাই নামাজ বিছাইয়া দিলেন। অনেকগুলা বিদুর্মি হিন্দু ওরা দেখে বলতেছে এই লোকটা কুত্তিকে আইলরি, এদি ফানির উপরে হারিতেছে, আবার বেহা হইল কি লেগে রে, আবার কি জানে ফানির মধ্যে নাক লাগায় কি জানে হরতেছে, এরা তার বুঝে না। তিনি ওই সুরমা নদীর উপরে যাই নামাজটা বিষয়ে দিলেন, সুরমা নদীর যাই নামাজ কি আমার আল্লাহ নৌকা বানায় দিলেন। তো এত বড় কামালিয়ত বেলায়ত যাদের মধ্যে স্পষ্ট তাদের মাজার জিয়ারত কে আপনি পূজা বলতে পারেন না, খামোশ। তাহিরি কে ভণ্ড বলো, যাই বলো, কিন্তু বাবা শাহজালালের মাজারে জিয়ারত করব, তোমরা মাজার পূজারি আমাদেরকে বলবে, খামোশ করে দিলাম। আমার কথা একটাই, খানকায়া অনেক পীর হয়ে গেছে আর পীরের দরকার নাই, এখন রাজপথে পীরের দরকার। ফেসবুকের জবাব ফেসবুকে হবে,
বক্তব্যের জবাব বক্তব্যে হবে, প্রয়োজনে লাঠির জবাব লাঠিতেই হবে, ঠিক কি না বলেন? ঠিক কিনা বলে? আমার কষ্ট লাগে, দেখেন না আমারে কত আক্রমণ করছে। আমি কোনদিন প্রতিবাদ করছি, রাস্তায় মানববন্ধন করছি, আমারে এক কোটি বার বলুক আমার কোনো আপত্তি নাই। আমার নবীর নিয়ে কটুক্তি করব, কোরআন নিয়ে কটুক্তি করব, যে ওলি আল্লাহর কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই আল্লাহর ওলিদের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ, ওয়ারেন্টি দিয়েছেন আমার আল্লাহ, সেই ওলি আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তোলে কথা বলবে, আঙ্গুলকে বাঁকা করে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। চাপাবাজির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। আপনার আওয়াজ শুনে আমি ভয় পাচ্ছি, নাকি আপনারা এবার সেই লোক? তাইলে আওয়াজ আসতে হচ্ছে কেন? চাপাবাজির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। চাপাবাজির দিন শেষ, দাওয়াত ইমানি বাংলাদেশ। চাপাবাজির দিন শেষ, শাহপুরাণের বাংলাদেশ। চাপাবাজির দিন শেষ, আল কুরআনের বাংলাদেশ। তোমাকে আমার কথা মানতেই হবে আজকে, দুঃখ লাগে স্পষ্ট স্পষ্ট। আমাদেরকে মাজার পূজারি বলে, আমরা কি মাজার পূজারত করে রাগ করেন না? কিন্তু আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? আল্লাহর হাবিব বলছেন তোমরা কবর জিয়ারত করো। কি জিয়ারত? তো কবর জিয়ারত করার কথা যদি রসুল বইলা থাকে, কেন বলছে? কেন বলছেন? এই জন্য বলছেন, রসুল বলছেন যে তোমরা কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে মরণের কথা খেয়াল হয়, দিলটা নরম হয়, আল্লাহর দিকে মনটা ধাবিত হয়। হ্যাঁ, আর মাজার জিয়ারতের কথা বুঝিয়ে না করছে। হ্যাঁ, যেখানে সাধারণ কবর জিয়ারতের কথা বলা হয় আর সেখানে মাজার জিয়ারতের কথা মাজার জিয়ারত করতে বুঝে না করছে। এই জন্য বলছি দাঙ্গা হাঙ্গামা আমরা চাই না। আমাদেরকে যখন কেউ কটুক্তি করে আমরা তার পাল্টা জবাব দেই। এই জবাব চলছে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান খবরদার, নিশ্চয় আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, আমার বন্ধুদের কোনো ভয়। আখিরাতে যেদিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে, মাথা আর আধ বিঘা দুপুরে সূর্যটা থাকবে, যেদিন মানুষ নিজের ঘামে নিজের সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতে আমার বন্ধু যারা হবে ওই বন্ধুদের কোনো টেনশন নাই। এ গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়? আল্লাহর ওলি রিকশাওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি সিএনজিওয়ালা হতে পারবে, সিএনজি পাম্পে যারা থাকে তারাও হতে পারবে, আল্লাহর ওলি কোদাল দিয়া মাটি কাটে সেও হতে পারবে, আল্লাহর ওলি চেয়ারম্যানও হতে পারবে, মেম্বার হতে পারবে, স্কুলের ছাত্র হতে পারবে, মাদ্রাসার ছাত্র হতে পারবে। শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইয়া মাদ্রাসায় পড়া বড় আলেম হইলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত। কি লাগে? আগে মহব্বত, তারপরে ইবাদত। মহব্বত হবে আমার নবীর,
এবাদত হবে আমার আল্লাহর, কথাগণ ঠিক কি না? যে ব্যক্তি এবাদত করে না, নামাজ পড়ে না, যার মধ্যে শরীয়তের কোনো দান ধারণা নাই, সেই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। সব মানতে হবে, সর্বগুণে জেনে মেনেছে যিনি তিনি আল্লাহর ওলি হয়েছেন, কথা বলেন ঠিক কি না? তো আল্লাহর ওলিদের পক্ষে কে কে আছেন একটু হাত তুলেন তো। আল্লাহু আকবার বলেন, আমরা নবীর পক্ষে আসি না নাই, নামাজ চাই কি চাই না? এই মাত্র একটা খবর আসলো, মহিলাদের আমার মা বন্ধের প্যান্ডেলের জায়গা হচ্ছে না, তিল ধারণের জায়গা নেই। আপনারা সবাই অত্যন্ত সামনে চেপে চেপে বসুন, যেহেতু আজকে বেলায়েতের ওয়াজ চলতেছে, লাস্টে একটু জিকির হবে ইনশাআল্লাহ। রাজি আসি না নাই বলেন? আমার মা বন্ধুদেরকে বলবো, মাহফিল কমিটি আপনারা মা বোনদেরকে সুন্দর এবং নিরাপদ ভাবে বসার সুযোগ করে দেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ সব পূরণ হয়ে যাবে। একটু মহব্বতের সাথে বলেন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই বন্ধুরি ও পশ্চিম মাধবপুর আলা হযরত সুন্নি যুব সংঘের বাবারা, ওই যে বেলায়ত ওয়ালা যারা হয়েছেন, যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, কামালিয়ত যারা পেয়েছেন, তাদের লিস্টের ভিতরে আলা হযরতের নাম আছে না নাই? অনেকে আলা হযরতকে রাইডাও চিনে না, আলা হযরতকে একটু চিনায় নেই, তারপরে বেলায়তের প্রেম সাগরে ঢুকে যাব, রাজি আছেন নি? আলা হযরত কে ডাগো? আলা হযরত হলো এমন একজন ব্যক্তি, এই দেশে ভারতীয় উপমহাদেশে যখন বাতেলরা মন গড়া তাফসির করা শুরু করলো, বাতেলরা যখন নবীর বিরুদ্ধে লেখনির মাধ্যমে যখন ষড়যন্ত্র শুরু করলো, ওই সমস্ত বাতেলদের বিরুদ্ধে এই উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম যিনি কলম ধরেছেন, যিনি চতুর্দ শতাব্দীর মুজাদ্দিদ, তিনি হলো আলা হযরত। তিনি প্রায় 1500 কিতাব রচনা করে ওই বাতিলদেরকে পরাজিত করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বারাপ, এই আলা হযরত এমন শুধু লেখক নয়, আলা হযরতের সিনাটা ছিল এশকে রসুলের মহব্বতে ভরা, জোরে করো সুবহানাল্লাহ, এশকে রসুলের মহব্বতে ভরা। ওই আলা হযরত তিনি এমন আলা হযরত যিনি বলেছিলেন, ও পৃথিবীর মানুষ, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে সবার কবরটা যতটুকু গভীর করা হয়, আমার কবরটা একটু বেশি গভীর করবা। জিজ্ঞাস করা হলো, এ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলবি, আপনি কেন কবর গভীর করতে বললেন? সবার কবর 3.5 হাত, আপনার কবর কেন এত বেশি হবে গো? ইন্দিমিন টাইমে আলা হযরত বললেন, আমার কবরটা একটু গভীর করবা এই জন্য, কারণ কবরের ভিতরে আমার 3টা প্রশ্ন করা হবে, লাস্টের প্রশ্নটা করা হবে আমার নবীকে নিয়ে, কারণ আমার নবী কবরে থাকবেন, আমার নবীকে যেন আমি দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে পারি, এই জন্য আমার কবরটারে একটু গভীর করে দিবি। সেই হলো আলা হযরত, যেই নাম শুনলে অনেকের কলিজায় আগুন ধরে যায়, আছে না নাই বলেন? এই জন্য যুবকের দলেরা, আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, আপনারা উত্তর দেন, আল্লাহর ওলিরা কি সত্যবাদী না মিথ্যাবাদী?
এই সত্যবাদীদের সঙ্গে হওয়া মানে হলো এখানে কয়েকটা জিনিস বের করতে পারবেন। ইমানদাররা সত্যবাদী হয়, মুত্তাকিরা সত্যবাদী হয়, সলফে সালেহিনরা সত্যবাদী হয়, শহীদরা সত্যবাদী হয়, মুস্তাহিদরা সত্যবাদী হয়, ইমামরা সত্যবাদ ইমাম ইমাম আর ইমামরা সত্যবাদী হয়। কিন্তু ভালো ইমানদার মুমেন মুত্তাকি যারা পরহেজগার যারা এরা সত্যবাদী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বার আমার অনুরোধ, যাদের মধ্যে আননিফাক বিল এতাকাত নাই তারাই সত্যবাদী, অর্থাৎ যাদের ভিতরে মুনাফিকি নাই তারাই সত্যবাদী। ওই সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আল্লাহর ওলি আল্লাহর জীবনে সত্য আছে না নাই? এ আমার বাবা জিরারি, ও বন্ধুরে আমার, আল্লাহর ওলির জীবন আদর্শের উপরে বয়ান শুরু হয়ে গেল। এ আল্লাহর ওলি, আমার নবী রওজা মুবারকের পাশে গিয়ে আমার নবী জেরে গইরা গইরা সালাম দিতেছে, আমার নবীরে গুরে গুরে সালাম দেই। আপনারা বলেন ওই নবী সালাম জবাব নবী, সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য বন্ধু, ও বন্ধুরে আমার, নবীরে সালাম দেয়, গুরি গুরে নবীরে সালাম দেই। ঠিক ওই আল্লাহর ওলি একদিন আমি যেইভাবে মাহফিলে বসছি, এইভাবে একটা মাহফিলে বসলেন, কিন্তু মাহফিলের ভিতরে লক্ষ লক্ষ শ্রোতা মাহফিলে বসা আছে, এতগুলা মানুষ মাহফিলের মধ্যে বসা আছে, কিন্তু প্যান্ডেল ভর্তি মানুষ বসে আছে, কিন্তু স্টেজের ভিতরে শুধু একটা মাত্র চেয়ার। জোরে কর না আল্লাহ আকবার। ওই চেয়ারটা খালি, কিন্তু এখানে আপনারা অনেকে মাদ্রাসার ছাত্র এসেছেন, অনেকে স্কুলের ছাত্র এসেছেন, অনেকে কর্মজীবী এসেছেন, কিন্তু ওই আল্লাহর ওলি যেই মজলিসের মধ্যে গেলেন, ওই মজলিসের মানুষ সবগুলা আল্লাহর ওলি এবং সবগুলা কুতুবের দল, সব শ্রোতাগুলা আল্লাহর প্রিয় ভাজন বান্দা, এলেমওয়ালা, তাকওয়াওয়ালা, মোমেনওয়ালা। কারণ আল্লাহর ওলিদের সামনে গেলে আদব লাগে কি লাগে না? বিয়াদবি কইরা যাইবা জীবন ধ্বংস হইয়া যাবে, আর আদব নিয়া যাইবা আল্লাহর ওলি হইয়া যাইবা। আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। এবার আল্লাহর ওলি ওই মজলিসের মধ্যে গেলেন, যাওয়ার পরে গো ওই আল্লাহর ওলি ওই জায়গায় কোনায় দাঁড়ায় রইলেন, আর বাট্টা ভর্তি কুতুব আর ওলিয়ার এলেমের মারকাজ, কিন্তু চেয়ারে বসে ওয়াজ করবে এই সাহসটা আর হয় না, চেয়ারে বসে বয়ান করবে এই সাহসটা হয় না। কে তাদের সামনে ওয়াজ করবে? সাহস লাগবে। ওই দিক দিয়া আল্লাহর ওলি ওখানে বসে বসে চেয়ারের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আপনারা বলেন প্রেমিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ বলেন ফালিয়াউদু আকু কলিলাও ওয়াল্লিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারে বেশি বেশি করে কান্দ, কম কম করে হাসো, তোমার জীবনে যদি কান্নার পরিমাণ বেশি হই তাইলে তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আর তোমার জীবনে যদি হাসির পরিমাণ বেশি হইয়া যায় তাইলে আল্লাহর কাছে তওবা করো। কথা বলেন ঠিক কিনা? এ যুবকের দল, ওই আল্লাহর ওলি ওই কোনায় বসে বসে চোখের পানি ফালাইয়া কান্দতেছেন, আর আল্লাহর ওলির স্বপ্ন হলো এই হাজার মানুষের সামনে যদি এই চেয়ারে বসিয়া নবীর সম্মান গুলো গাইতে পারতাম তাইলে কতই না নবীর পক্ষে থাকলে, কত মানুষ নবীর পক্ষে এসে যোগদান করে ফেলত। এই কথাগুলো যদি সবার সামনে বলতে পারতাম আমার মনের স্বপ্ন পূরণ হইতো। আপনারা বলেন কার অন্তরে কি নিয়ে আসছেন? এই পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? ইন্নাল্লাহি
কারিমুম বিজাতিস সুদূর। নিশ্চয় আমার আল্লাহ মানুষের অন্তরের খবর জানে, কে তাহিরের সুর শোনার জন্য এসেছেন, কে তাহিরের চেহারা দেখার জন্য এসেছেন, আর কে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য এসেছেন, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য এসেছেন, কে মার গুনাহ মাফ করার জন্য আসছো, কে অভাবী হয়ে আসছো, কে রোগী হয়ে আসছো, কে মা বাবার গুনাহ মাফ করতে আসছো, কে নিজের গুনাহ মাফ করতে আসছো গো, এই পৃথিবীর কেউ না জানুক, আপনারা বলেন আমার আল্লাহ জানে কি জানে না। এ বন্ধুরি ওই পাগল এই কুনাই বসে চেয়ারের দিকে তাকায় তাকায় কানতে কানতে ঘুমায়া গেছি, ঘুমের গড়ে দেখেন তার সামনে আমার রহমাতুল লিল আলামিন হাজির হইয়া গেছি। নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন মানরানি ফিল মানামে ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী বলেন যে আমার স্বপ্নে দেখলো সে আমার বাস্তবে দেখলো, ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। আর জোরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাতরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি, আদার গড়ে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের ই তুমি নিদান তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আতাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের এরেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বল, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কেমনে ইয়া রাসূলুল্লাহ রে ফালতু স্লোগান কইলো, কেমনে ইয়া রাসূলুল্লাহ রে, কেমনে ইয়া রাসূলুল্লাহ রে, কেমনে ইয়া রাসূলুল্লাহ রে ফালতু স্লোগান কইলো রে মৌলবী। আমার বুঝে আসে না, সাহাবারা সব সময় নবীরে কইতো ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বলা বলে ফালতু স্লোগান, কোন জামানায় পড়ছি? ও নবী গো তুমি যে বলছিলা এমন একটা সময় আসবে ঈমান রাখলে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট, মনে হয় আর চাইতে বড় কষ্টে আছি গো নবী, কেউ কষ্ট না বুঝুক আপনি নবী তো বুঝেন গো, মায়ার নবী গো, এরা যদি হাজার বারো আপনার নাম নিতে না চায় আল্লাহ তো কইছে বন্ধু গো, এই পৃথিবীর কেউ যদি তোমার না ডাকে গো আমি আল্লাহই যথেষ্ট তোমাকে ডাকার জন্য, এই জন্য আপুরে
কবরে তোর বাবাই উপকার করতে পারবে না রে, কবরে তোর বন্ধু যাবে না গো, এই কবরে যিনি আমার আপন হবে রে তিনি আমার রহমাতুল লিল আলামিন। একটু দিলটা লাগায় কোন, ওরা যত বলবে ফালতু স্লোগান আমরা বলবো ততই ইমানি স্লোগান, কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ বন্ধ হয় লোকে না জুড়ে বলো ঠিক কিনা বলো, তাহলে আমার সাথে হুঙ্কার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ তুমি জীবন তুমি আমার গুরু ও তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি হা তুমি মুদের পাড়ের তড়ি তুমি হা তুমি নিদানে তোরানে ওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবীরে দেখতে চাই কি চাই না? নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় কিনা? ওই পাগলা বলেন আমি চোখের পানি ফালায়া কাঁদছিলাম, যদি চেয়ারে বৈশা আমি নবীর গান গাইতে পারতাম, হাজার হাজার মানুষের নবীর প্রেম বিলাইয়া দিতে পারতাম, আমার বুকে জমানো আমার বুকে নিংড়ানো সকল ভালোবাসা আজ আমি ময়দানে উজাড় করে দিতাম। এই পাগলা যখন কান্দে তার মনের খবর নবী বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবীজি ওই পাগলার স্বপ্নে আইসা কয় পাগল তুমি কেন চোখের পানি ফেলায়া কান্দ? এই পাগলা কয় নবী গো আমার মন চাইতেছে আমি যদি সবার সামনে বয়ান করতে পারতাম। আমার নবী বলে তুমি বয়ান শুরু করো, কিন্তু এই পাগলা বলে নবী গো কেমনে বয়ান শুরু করতাম? কারণ কেমনে বয়ান শুরু করতাম আমি তো পারতেছি না, আমার ভয় লাগে মানুষের সামনে কথা বলতে আমার আনি যে লাগে, কেমনে বয়ান করব? আমার নবী ডাক দিয়া কই পাগল তুমি যদি তোমার ভয় লাগে আমি নবী তোমার ভয় দূর করে দিব, তোমার জবানটা হা করো। এই পাগল কই আল্লাহর ওলি কই আমি জবানটার হা করলাম, হা করার পরে আমার নবী আমার মুখের মধ্যে থুতু মুবারক দিলেন। আমার নবী কই তুমি থুতু মুবারকটা খেয়ে নাও, একবার থুতু মুবারক দিলেন থুতু মুবারকটা খেয়ে ফেললেন, আবার থুতু মুবারক দিলেন আবার খেয়ে ফেললেন, আবার থুতু মুবারক দিলেন আবার খেয়ে ফেললেন, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আমার নবী তারে সাতবার তত মুবারক দিলেন। বন্ধুরি ও বন্ধু ও বন্ধুরে আমার, এই পাগলা বলেন আমার নবী ছয় সাতবার তো মুবারক দিয়ে আমার নবী চলে গেলেন। যেই মাত্র নবী বিদায় নিতে ছিল এই পাগলা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মাইরা দিছে, কারণ নবীর কাছে পাইছে এখন নবী বিদায় নিতেছে। পাগলা ঘুমের ঘরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়া ঘুমটা ভাঙ্গা গেছে। যেই মাত্র ঘুমটা ভাঙ্গা গেল আমার দেশে দেখবেন কেউ যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার মাইরা ঘুম থেকে উঠে যায়। এই পাগলা নবী চলে যাচ্ছে এই জন্য বিরহের জ্বালানি একটা চিৎকার মারলো, ওরে সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে, পরে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, ওরে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি মনরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে
সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা কি বুঝতো না, হেরা মনে করবো কাডের ফুরা, হেরা মনে করবো লাকড়ির ফুরা। রুহানি জগতে তুই ছিলি এক পুরায়, দুনিয়াতে আইসা আরেক পুরা, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আরেক পুরা, তিন পুরাই যদি তুমি স্বর্গ বানাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই দয়ালের কাছে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? ওরে মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। আহা, বাবের অঙ্গে সঙ্গ ধরে বাবের প্রেমে পড়ে, আর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। এ বন্ধুরে আর বেশি লম্বা নয়, তবে একটি কথা শুনে রাখেন, দিনের বেলার মাহফিল আপনাদের কাছে শুধু বোঝাইতে চাই, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, কথা বলেন ঠিক কিনা? কথা একটাই হবে আজকে, যা তাকে কপালে কথা হবে বিকালে, কথা বলেন ঠিক কিনা? বলেন আমার নবী সাতবার কুতুব মুবারক দিলেন, এই পাগলা বলেন নবী যখন চলে গেল গো আমি ঘুম থেকে উঠে গেলাম, আমি স্বপ্নে দেখলাম নবী তুতু মুবারক দিল, আমি ঘুম থেকে উইটা দেখি রে আমার জিব্বার মধ্যে আমার নবীর তুতু মুবারকের স্বাদ লাগতেছে। আর জোরে গোনা আল্লাহু আকবার, আমার জিব্বার নবীর তুতু মুবারকের স্বাদ লাগতেছে। এবার পাগলা বলেন আমি নবীর তুতু মুবারকটা খাওয়ার পরে আমার অন্তরে একটা সাহস চলে আসলো, হঠাৎ করে যেই চেয়ারে যাওয়ার সাহস কেউ পাই না, সাথে সাথে ওই পাগলা নবীর তুতু মুবারক নিয়ে স্বাদ অনুভব করে, তখন সাথে সাথে আইসা চেয়ারে দাঁড়ায় গেছে, দাঁড়ায় তিনি বয়ান শুরু করে দিলেন, এমন বয়ান শুরু করছে রে বাবা সকল মানুষ তার বয়ানে পাগল হইয়া গেছি। নাচতে নাচতে অনেকগুলা মানুষ বেহুশ হইয়া যাইতেছে গো, এই জন্য যুবক ওই লোকটা ওয়াজ করতে 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 হঠাৎ করে লোকটা ওয়াজ বন্ধ হইয়া গেছে। ওয়াজ যখন বন্ধ কইরা ফালাইছে, কিছু কিছু মানুষ ডাক দিয়া কয়, কিছু কিছু ওয়াজের ভিতরে অনেক মুনাফিক এসে ঢুকে, কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজের ভিতরেও কিছু লোক আছে যারা আমারে লাইক করে না, কিন্তু আসছে ওয়াজটা শোনার জন্য, জাস্ট আইডিয়া যে তাহিরি কি বলে, তাহিরি কি বলে। আরে শোনো শোনো বন্ধু, আমি যদি না বুঝি বুঝাইয়া তোমার দলে নিয়ে নাও, তুমি যদি না বোঝো আমার দলে বুঝে আসো, কিন্তু দাঙ্গা হাঙ্গামা নয়, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। এই গরম লাগতেছে এখন যে তরমুজ খাও, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু এই এবার পাগলা ওয়াজ বন্ধ করে দিল, কিছু কিছু দোতাল মানুষ ঢুকছিল ওয়াজের ভিতরে, এরা হইল মুনাফিক, ওরা কিন্তু সব সময় ধরবে না, সুযোগ পাইলে ধরবে, কথা কোন ঠিক কিনা? মুনাফিকরা ডাক দিয়ে কয় আমরাই ওয়াজ করতে সাহস পাই না, কোথায় থেকে দৌড়ায় আইসা ওয়াজে বসে গেছে, এখন ওয়াজ বন্ধ করে ফেলাইছে, সবাই তার অপমান করা শুরু করছে। কিন্তু আপনারা বলেন যিনি যার যার ঘুমের ঘরে আমার নবী এসেছেন, এই লোকটার দাম কি কম না বেশি? যেই লোকটা নবীর দিদার পেয়েছে এই লোকটার দাম কম না বেশি? এই লোকটা লজ্জায় পড়ে গেল, দুইটা চোখ বন্ধ করে ফেলল, হঠাৎ করে তিনি বলেন আমি যখন ওয়াজ বন্ধ করে দিলাম হঠাৎ করে আমি দেখলাম আমার মাঝখানে একটা মানুষ দেখা যায়,
ওই লোকটা আমার কাছে ওই চোখ বন্ধ করা অবস্থায় এসেছে। আয়েশা ডাক দিয়ে কয় তোমার চোখ দুইটা খোলো। এবার চোখ দুইটা খুললাম, ইনদিমিন টাইমে কয় মুখটা খোলো, মুখটা আমি খুললাম। ওই দ্বিতীয় লোকটা এসে আমার কাছে বলল তোমার জবানটা খোলো, জবানটা খুললাম। এবার ওই লোকটা আমার থুতু দিল, আমি খেয়ে ফেললাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার। কিন্তু ওই আল্লাহ কলি ডাক দিয়ে কয় আপনি আরো বাড়াইয়া দেন। এবার ওই লোকটা ডাক দিয়ে বলে আমি বাড়াইয়া দিতে পারবো না, নবী দিছে সাতবার, আমি দিলাম ছয়বার, বেশি দিলে আমার আদবের খেলাপ হবে। এবার আল্লাহ নবী কয় ওয়াজ করতাম না, কিন্তু এখন বলেন নবী যে আমার ঘুমের ঘরে আয়েশা গেছে আপনি জানলেন কেমনে। আল্লাহু আকবার জোরে বলেন। কি আগুনটা লাগলো, লম্বা বিষয় কোন দিকে যাব কোন দিকে না। এবার আল্লাহর ওলিকে বলা হয় না তুমি ওয়াজ করো, কয় না আমি ওয়াজ করব না, আগে আপনার পরিচয়টা দেন আপনি কেডা। ওই লোকটা ডাক দিয়ে কে আমার চিনো না গো, ওই লোকটা হলো ওই মানুষ পৃথিবীর মধ্যে একটা সন্তান খানায় কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছে। ওই লোকটা যিনি ঘুমের ঘরে এসেছেন তিনি বেলায়তের শাহানশাহ, ওনার নাম হলো হযরতে মাওলা আলী। আল্লাহু আকবার। বলে বেলায়তের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি, কথা কোন ঠিক কিনা। এই জন্য বন্ধুরে ও মাধবপুরীর আব্বুড়ি, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেন আছে জ্ঞান নাই, জ্ঞান আছে আমল নাই, এরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। আরো জোরে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য যুবক ওই লোকটা ডাক দিয়ে কে আমি বেলায়তের মধু পান করলাম, লোকটা চলে গেছে। এবার তিনি ওয়াজ শুরু করলেন, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে শত্রু যেমন আছে বন্ধু আছে না নাই, শিক্ষার আছে একদিন আমাদের জীবন এভাবে চলে যেতে পারে। এর পিছনে মনে অন্ধকার লাগতেছে, একটু দিয়ে দাও লাইটটা দিয়ে দাও। আরে এখনো শর্ট নিতে আছে কই হারা, আরে আর পরে আনস না, মাগরিবের পরে আন, আমি যাওয়ার পরে আনস না। মা বোনরা, মা বোন প্রায় 7-8 হাজার হয়ে গেছে মনে হয়, পুরা মাঠ খালি ছিল, এগুলো সব ভরে গেছে। সবাইকে বসার জায়গা করে দেন। কিরে বাবলা, এ লড়াইস না, আপনার কি খারাপ লাগতেছে? আমি কি কোরআন সুন্নার বাইরে বা যুক্তির বাইরে কোনো কথা বলতেছি? আমি আগে বলছি আমি বেলায়েত ওয়াজ করব, আমি সুযোগ পাই না, আমি আসলে বিভিন্ন বিষয় দিয়ে আমার আটকেলা, এই জন্য আমি স্বাধীনভাবে আজকে কথা বলতেছি। আর আল্লাহর ওলির জিয়ারত যদি যতদিন থাকবে, যতদিন থাকবে এদেশে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত, ততদিনই থাকবে সুন্নিয়ত, কথা বলেন ঠিক কিনা। যখন জিয়ারত বন্ধ হয়ে যাবে তখন সেখানে বাতিলের বিচরণ হবে, আমরা ঘরের কোনায় বসে যেতে হবে। এই মাজারকে রক্ষা করার জন্য হাজারো হাজারো সুন্নি জনতা জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা। সবাই কি দোয়া করে যেতেন আপনারা? ইনশাআল্লাহ দোয়া করে যাবেন তো? তাহলে মহব্বতের জোর মহব্বত লাগাই পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর ওলির জীবনে কে সুদ খায়? যারা ওলি আল্লাহ হয় তারা কি ঘুষ খায়? যারা ওলি আল্লাহ হয় তারা কি মিথ্যা বলে? যারা ওলি আল্লাহ হয় তারা কি মুনাফিকি করে? যারা আল্লাহর ওলি হয় তারা কি গাঞ্জা টানে? তাহলে আমার দেশের ভিতরে একটা কথা আছে, কই ওলি আল্লাহর দরবারে নাকি গাঞ্জার ব্যবসা করা হয়,
আমি বলবো হো দোস্ত ওলি আল্লাহর মাজারের ডানে ভাবে কেউ যদি গাঁজা খায় এটা গাঁজা করার দোষ কেউ যদি ওলি আল্লাহর মাজারে গিয়ে মদ খায় এটা মদ করার দোষ কেউ যদি ওলি আল্লাহর মাজারে গিয়ে ইয়াবা সেবন করে এটা হলো ইয়াবা করার দোষ কেউ যদি যাইয়া হারাম খায় এটা হারাম করার দোষ কিন্তু এতে আল্লাহর ওলিরই কোনো দোষ নাই মসজিদে গিয়ে জুতা চোর চুরি করে নিয়ে গেল ইমাম সাহেবের কোনো দোষ দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না এরপরে অসুবিধা নাই ভালো কথিত বলছিলাম শুদ্ধ কথা বলছিলাম এগুলো কেটে নিয়ে টিকটক বানিয়ে ওরা ছেড়ে দিয়েছে ওরা তো আসলে দান্দা করে ইনকামের দান্দা করে কিভাবে ফানি ভিডিও বানাতে পারলে আমার ভিউয়ার্স বাড়বে অ্যাকাউন্টে ডলার জমা হবে তুমি জানো না রে যুবক এই টিকটক একদিন ইউটিউব চ্যানেলে থেকে যাবে বা তুমি একদিন কবরে চলে যাবে তুমি যদি ইউটিউব চ্যানেলে ভালো কিছু রেখে যাও তোমার কবরে সওয়াব যাবে আর যদি তুমি ইউটিউবে জনসাধারণের ক্ষতির জন্য তামাশা রেখে যাও তাহলে তোমার কবরে জুতার বাড়ি নসিবে জুটিবে আমরারও দোষ আছে আমরার দোষ কি কফি দিছ তো ফায়দা বরাবর সা দিয়ে দিছ কারণ প্রমোশন হইছে আবার কফি লয়ে আইলে আবার আরেকটা বাড়ি ঘুরু সিটা গাঙ্গিয়া মালাই সা খাইছি আই সা ন হাই মালাই হাই যে মাত্র কইলাম মালাই সাইন না দিছে মারহাবা কর আমাদের দোষ আছে কার দোষ আমরার দোষটা কি আমরার দোষ হইল আমরা যারা মাজার কমিটি আছি সর্বপ্রথম মাজারের ডানে বামে সামনে পিছনে পুরো এরিয়ার ভিতরে নেশা এবং গাঞ্জা মুক্ত করে রাখার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে মাজার কমিটি আর আরেকটি কথা হলো ওই কমিটির ভিতরে কোনো সুদখোর থাকতে পারবে না ওই কমিটির ভিতরে গাঞ্জাখোর থাকতে পারবে না ওই কমিটির ভিতরে নামাজবিহীন মানুষ থাকতে পারবে না আল্লাহর ওলির দরবারে গোলামি করব তোমাকে আল্লাহর ওলির আদর্শে অনুপ্রাণিত হতে হবে ঠিক কি না বলা তোমাদের অবহেলার কারণে মাজার ফুজারি গালি খাই আমরা বক্তারা এজন্য আমরা দোষ আছে এখন আমাদের ঘরের আন্দোলন করতে হবে ওই লোকই হবে মাজার কমিটি যারা মাজারকে রক্ষণাবেক্ষণ করবে সুন্দর করে যেন বাতিল অপশক্তি আমাদের এই ছোট ছোট ভুলের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে ঢালাও ভাবে মন্দ বলতে না পারে সত্য এটাকে আমি ভুল বলছি নাকি কে কে রাজি আছেন হাত তোলেন আমার প্রস্তাবে কে কে রাজি আপনার স্লোগান দে সকলে আল্লাহু আকবার জোরে কর সকলে আল্লাহু আকবার জোরে কর ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন মাজারের পবিত্রতা করার দায়িত্ব আমাদের আছে না নাই আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি এই মাজার জিয়ারত জায়েজ আছে না নাই এই জন্য যারা মাজারের পরিচালনার দায়িত্ব আছেন অবশ্যই যেন কোনো গাঞ্জুটটা সেখানে না ঢুকতে পারে অবশ্যই ওরা মনে করে কি সবাই তো জিয়ারতকারী আমরা ফাঁকে দিয়ে গেল আমাদেরকে পুলিশ প্রশাসন ধরতে পারবে না ওরা বিভিন্ন প্রশাসনিক চাপ থেকে বাঁচার জন্য যদিও ওরা ভিতরে ঢুকে কোথাও ইয়াবা সেবন করে এটা ইয়াবাকুর বাতফারের দোষ কারণ ভালো কাজে কিছু বেজাইলা লোক থাকেই কথা বলেন ঠিক না ঠিক তো এই জন্য আমাদের সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে রাজি আসি না নাই বলেন রাজি আসি না নাই বলেন আর একটা কথা আমার বলতে হবে বলবো মাজারের বাক্সে টাকা পড়ে কিনা এই টাকা নিয়ে আপনি বিল্ডিং তিনতলা করবেন কোন দলিলে ভাইছেন দলিল দেন এগুলো আমরা না বলতে বলতে একদল কোটি কোটি টাকা বানায়া বড় বড় অঙ্কের হাতিয়ে দিয়া লন্ডন আমেরিকা যাইয়া বড় বড় আলাপ করে আবার আমাদের সাথে আমরা সুন্নিরা যখন জিয়ারত করতে যাই তখন আমাদেরকে বলে যে হুজুর আপনি একটু রিস্কে আছেন আপনি এদিকে আইসেন না
এরকম বহু তত্ত্ব আমাদের কাছে জমা আছে, এগুলো নিয়ে আপনি বিল্ডিং দশতলা বিল্ডিং বানাবেন আপনি কোথায় থেকে পাইলেন? একটা দলিল আমাকে দেন। আপনি পরিশ্রম করেন, রক্ষণাবেক্ষণ করেন, সেটা আমাদেরকে আপনি প্রয়োজনে আমরা প্রয়োজনে আলাদা ফান্ড করবো আপনার জন্য, কিন্তু যাই করবেন প্রয়োজনে মাজারের ভিতরে যতগুলো টাকা দেওয়া হবে আমি প্রস্তাব করে গেলাম প্রত্যেকটা সুন্নি মাজারে, প্রত্যেকটা মাজারে, আল্লাহর ওলির মাজারে একটা করে যতগুলো টাকা দেওয়া হয় একটা করে সুন্নি প্রতিষ্ঠান করার প্রয়োজন। এই জন্য আমি আমার কথা বলে গেলাম, যেই রাগ করেন আমার কোনো আসে যায় না, মাজারের টাকা দিয়ে আমরা সেখানে সুন্নি মাদ্রাসা করব। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা মাজারের মসজিদ গুলো বাতিল দখল করে নিয়েছে একমাত্র আমাদের কারণে, আর ওরাই ওখানে বসে জিয়ারত করতে গেলে কয় হারাম হারাম বেদাত বেদাত, বেরিয়ে যাও বেরিয়ে যাও। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে। এতদিন মুখ বন্ধ ছিল, আর মুখ বন্ধ থাকবে না, কোনো প্রয়োজন নাই, কারণ আমরা ওয়াজ করি আমাদেরকে একটা বেদাতি। মাজার কমিটি কাউরে আর আসিনে, কে মাজার মিয়া কে মাজারে আছে দায়িত্ব কমিটি, ওরা কি কেউ চিনে? ওই চিনে আমরা, আমরা মাজারের পক্ষে কথা বলি, মাজারের শান শকত বলি, আল্লাহর ওলির গান বলি, আল্লাহর ওলির শান বলি, আর ফাঁকেদা কোটিপতি তারা হয় আর বাস আমরা খাই। কেন আমাকে কেউ বাস দিবে, আমাকে কেউ মন্দ বলবে? এই সুযোগ তো তোমাকে দেওয়া হবে না গো সোনার চান, বেরিয়ে যাও তুমি এখান থেকে, তোমার মতন এমন অসাধু অসাধু কমিটি অসাধু খাদেম আমার প্রয়োজন নাই। এই কথাগুলো ভালো লাগবে না, আর এগুলো আমি তাহিরই তো বলতে পারি, আমার একটা সাহস আছে, কারণ আমি ওই দুর্বল মাইন্ড নিয়ে চলি না, আমি কোনো গোত্র নিয়ে চলি না, আমি কোনো সমাজ নিয়ে চলি না, আমি সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব নিয়ে চিন্তা করার পরিকল্পনার মাইন্ড আমার অন্তরের ভিতরে আছে, আমি দেশ নিয়ে ভাবি। আমি বাংলায় শান গাই, আমি বাংলায় কথা কই, বাংলায় আমার সকল আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মো। আজকে ভাবছিলাম যে একটু মন খুলে কথা পারতাম না, মনে হইতেছে আপনারা খারাপ হইতেছে, খারাপ লাগতেছে নাকি? এই কথাগুলো প্রয়োজন আছে কিনা বলেন? এই বেলা এত ওয়াজ দর্শি একমাত্র এই কারণে, বাবা আপনার পাঁচটা সন্তান, আপনার পাঁচটা সন্তান আমি একদিনে ওয়াজ করে আপনাকে আপনার ভক্ত বানাতে পারবো না, এই সন্তানকে আপনার কদমে রাখতে গেলে আপনি বাবা হিসাবে ভূমিকা পালন করতে হবে, আপনি মা হিসাবে ভূমিকা পালন করতে হবে। সন্তানকে সুশিক্ষিত শিক্ষিত আমি বানাবো না, সন্তানকে সুশিক্ষিত হওয়ার জন্য আমি প্রস্তাব করব, জানে মালে বুদ্ধি পরামর্শে আপনাকে ভূমিকা পালন করতে হবে, ঠিক কি না বলেন? এই মাদ্রাসায় আপনার সন্তানগুলোকে, মাদ্রাসা আছে না আমার এলাকায়, আপনার সন্তানগুলোকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন, যারা মাজার জিয়ারত করে ওই মাদ্রাসায় ভর্তি করাবেন না যারা মাজার জিয়ারতকে পূজা বলে। পূজার দেবী বানাই মানুষ, আর মাজারে যিনি শুয়ে আছে তাকে বানাইলেন আল্লাহ, তো আল্লাহর সৃষ্টির কাছে মানুষ মানুষের কাছে এমনি তো যাওয়া যায় যাচ্ছে, আছে না? হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ, মানবতাই হলো মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, এই মানবতা যার ভিতরে নাই তার ঈমান নাই। একটা হিন্দু যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে কাতরায় তাকে মানুষ হিসাবে রাস্তা থেকে তুলে মেডিকেলে নিতে হবে, এটাই হলো মনুষ্যত্বের পরম ধর্ম। বিশ্বের যেই কোনো প্রান্তে একটা মুসলমান যদি নির্যাতিত হয় আর একটা মুসলমানের শরীরে লাগতে হবে, কারণ মুসলমান হিসেবে মুসলমানের পক্ষে প্রতিবাদ করতে হবে। বিশ্বের কোন জায়গা থেকে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আপনাকে সেখানে জবাব দিতে হবে ইমানদার হিসাবে। কখনো আমি মুসলিম, কখনো আমি মুসলিম, কখনো আমি মানুষ, কখনো আমি ইমানদার। মানুষের ভাষায় কখন কথা বলতে হবে, মুসলমানদের ভূমিকায় কখন কথা বলতে হবে, ইমানদারের ভূমিকায় কথা বলতে হবে। অনেক সময় দেখা যায় আমি মানুষ বসে রয়েছি ঘরের ভিতরে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আর মুখ দিয়া বুলেট বাইরো না, এমন মানুষ হওয়ার কথা তোমাকে বলা হয় নাই, ঠিক কিনা বলে? রাজি আছি সবাই? সাবধান করে দিলাম, একটা করে সুন্নি মাদ্রাসা করেন প্রতি বাজারে, এখন থেকে আন্দোলন শুরু হয়ে গেছে। আমাদেরকে এই পরামর্শ, খানকার কি বলছি প্রথম, খানকার পীর অনেক হইছে, পীরের ছেলে আবার পীর হবে যদি যোগ্যতা থাকে, আবার যোগ্যতা না থাকলে হতে পারবে না, পীরের ছেলেই পীর হবে যোগ্যতা তা থাকতে হবে।
কথা বলেন ঠিক কিনা বলেন তবে খানকার পীর অনেক হয়েছে এখন রাজপথে সুন্নিয়তের বীরের প্রয়োজন এই যুবক কখনো তোমাদের কাছে তাহিরের পক্ষ থেকে ডাক আসতে পারে রাস্তাঘাট ময়দান বিভিন্ন প্রয়োজনে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে যেই কোন মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য খাদেম হিসাবে আমি তাহিরের পক্ষ থেকে সময়ের আলোকে সময় সাপেক্ষে সময়ের প্রয়োজনে তোমাদেরকে ডাক দেওয়া হবে মুসলমান সুন্নি জনতা আজ হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো বাতিলদের মোকাবেলায় দেশকে রক্ষার মোকাবেলায় দেশের এক ইঞ্চি মাটিকে রক্ষা করার মোকাবেলায় সর্বভৌমত্বকে রক্ষা করার মোকাবেলায় রাজপথে নামতে কে কে রাজি আছো হাত তুলে দেখা কথা বলুন ঠিক কিনা বলুন আমি সেদিন চান্দরা ডাক বাংলায় বলেছিলাম হক কথা বলতে অনেকে স্বজন প্রীতি করে চরমনায়ের কেউ যদি অন্যায় করে চরমনায়ের কেউ প্রতিবাদ করে না জামাতের কেউ যদি অন্যায় করে জামাতের কেউ প্রতিবাদ করে না হেফাজতের কেউ যদি অন্যায় করে হেফাজতের কোনো আলেম তার বিরুদ্ধে প্রতিবাদ করে না সুন্নিদের ভিতরে অনেকে আছে অন্যায় করে কিন্তু অনেক সুন্নিরা ঘুমিয়ে থাকে আমার কথা হলো যে অন্যায় করবে আমিও যদি অন্যায় করি আপনি আমাকে বলা দায়িত্ব আমাকে আপনার ধরতে হবে যতদিন পর্যন্ত ন্যায়ের কথা বলতে গিয়ে স্বজন প্রীতি বন্ধ না করবেন হক কথা বলতে গিয়ে স্বজন প্রীতি বন্ধ না করবেন যতক্ষণ পর্যন্ত অন্যায়কে অন্যায় হিসেবে না চিহ্নিত করবেন ততক্ষণ পর্যন্ত অন্য অন্য ধর্মের লোক যদিও আমার নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে একশো আন্দোলন করলো লাভজনক হবে না কারণ যে কেউ নবীর বিরুদ্ধে কটূক্তি করবে আপনাকে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে এই দেশে অনেক আন্দোলন করা হয় আজকে এই দেশে প্রিয় নবীর বিরুদ্ধে কটূক্তিকারীর বিরুদ্ধে অনেক আন্দোলন দেখেছি কোরআনের বিরুদ্ধে কটূক্তিকারীর বিরুদ্ধে আন্দোলন দেখেছি মাজারের বিরুদ্ধে কটূক্তিকারীর বিরুদ্ধে আন্দোলন আমি দেখেছি ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীর বিরুদ্ধে আন্দোলন একটা আন্দোলন বাস্তবায়ন হয় নাই অন্যায় করেছে রাজনীতিবিদদের মধ্যে অনেকেই অন্যায় করেছে টকশোতে বসে অনেকেই অন্যায় করেছে অনেক পীরের দরবারের পীর মাসাইদের মধ্যে থেকে অনেকেই অন্যায় করেছে অনেক সংগঠন থেকে অনেকেই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপনি রাজপথে নেমেছেন আপনি ফলপ্রসূ হতে পারেন নাই হবেন কিভাবে আপনার সবানে একটা অন্তরে আরেকটা আপনি যদি আপনার দলের মানুষ যদি অন্যায় করত যদি আপনারা মাঠে নেমে যেতেন যে এটা তোমার অন্যায় হয় নাই অন্যায় হয়েছে তুমি এটা বললা কেন তাহলে অফকোর্স আমরা বিচার পেতাম শুনুন এক একজন এক এক অন্যায় করছে সকল অন্যায়কে একত্রিত করে যদি আমরা বিচার আদায় করতে হয় এই ভূমিকায় শুধু একজন পারে এই কটূক্তিকারীর বিরুদ্ধে তার সমাধান করতে তিনি আর কেউ নয় তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলুন ঠিক কিনা বলুন হেফাজত আন্দোলন হেফাজতের অনেকে অন্যায় করেছে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে বিচার হয়নি এবং কোনো বিচার হবে না কিয়ামত পর্যন্ত এই রাষ্ট্রে কোনো বিচার হবে না একজন বিচারের কাঠগড়ায় দাঁড় করতে পারে সেটা হলো আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি আজকে একটা আইন পাশ করে দেয় রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ যদি একটা কটূক্তিমূলক কথা বলে তাকে মৃত্যুদণ্ডের আইনের আওতায় আনা হবে ঠিক কিনা বলে তাহলে হেফাজত ঠান্ডা হয়ে যাইব জামাত ঠান্ডা হয়ে যাইব সরমুনে ঠান্ডা হয়ে যাবে সত্য গোষ্ঠী ঠান্ডা হয়ে যাইব তাহিরি বিরুদ্ধে আন্দোলন করলে তাহিরি কিছুই তো যতক্ষণ আইন হবে যখনই আইন হয়ে যাবে আইনের প্রতি আমার বাংলাদেশের সবাই শ্রদ্ধাশীল হ্যাঁ মমতাময়ী প্রধানমন্ত্রী হ্যাঁ মমতাময়ী প্রধানমন্ত্রী আপনি নবীর উম্মত আপনি আল্লাহর বান্দি আপনার বাবা জাজ ইসলামী ফাউন্ডেশন করেছেন জালায় উপজালায় দারুল আরকাম করছেন আপনি আজকে একটা আইন পাশ করে দেন আজ থেকে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাকে সর্বোচ্চ শাস্তির মোকাবেলা করতে হবে এবং এই দেশের
সর্বোচ্চ শাস্তির বিধান আপনাকে কার্যকর করুন, দেখবেন এই দেশের মোল্লাডি সব লেস নামাইলে।